আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সিবিএন আপডেটে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুস্তাফিজুর রহমান এবার খেলছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। কোয়ারেন্টিনের কারণে প্রথম ম্যাচে অনুপস্থিত থাকলেও এরপর নিয়মিত খেলেছেন পরের পাঁচ ম্যাচে। এই পাঁচ ম্যাচে মুস্তাফিজকে পাড়ি দিতে হয়েছে উঁচু নিচু অনেক পথ, কারণ মুদ্রার দুই পিঠ হয়ে দেখতে হয়েছে কয়েকদিনের ব্যবধানে। বিশেষ করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর বিপক্ষে দিনেশ কার্তিকের এক ওভারে 28 রান খরচ করা রীতিমতো দুঃস্বপ্ন ছিল মুস্তাফিজের জন্য। এরপর পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামার আগে করোনার হানায় দুমড়ে মুষড়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস শিবির। করোনার এই নাটকীয়তায় দলের মনোযোগে ব্যাঘাত ঘটেছে জানিয়ে ম্যাচ শুরুর আগে পন্টিং বলেন, ওয়ার্নার মুস্তাফিজদের ভালো পারফরমেন্স কামনা করেছিলেন। তিনি বলেছিলেন, আমরা একটা দারুণ ফ্রাঞ্চাইজির হয়ে বড় টুর্নামেন্টে খেলছি, নেতাদের এগিয়ে আসতে হবে। ওয়ার্নার এবং পান্থ এখন পর্যন্ত ভালো করছে, এক দুই ওভার বাদ দিলে মুস্তাফিজও দারুণ বল করছে পুরো টুর্নামেন্ট জুড়ে। 14টি ডট বলের সমাহার নিয়ে মুস্তাফিজ অবশ্য পন্টিংয়ের আস্থার প্রতিদান দিয়েছে পাঞ্জাব কিংসের বিপক্ষে। এদিন মায়াঙ্ক আগারওয়ালকে বোল্ড করে উইকেটের খরাটাও কাটিয়েছেন তিনি। ফলপ্রসূত 9 উইকেটের বড় জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। এদিকে বিরোধী দলের মালকিন প্রীতিজিন্তাও দিল্লির বোলারদের কৃতিত্ব দিয়েছেন। তিনি বলেন, আজকে আমাদের দলের ব্যাটাররা ভালো করতে পারেনি, আমি বলবো দিল্লির বোলাররা আমাদের শুরুতেই থামিয়ে দিয়েছিল। ওদের মুস্তাফিজ কুলদীপের মতো দারুণ কিছু বোলার আছে যারা আমাদেরকে শুরুর আগেই ম্যাচ থেকে ছিটকে দিয়েছিল। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট।